सागर किनारे दिल ये पुकारे, तू जो नहीं तो मेरा कोई नहीं। हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा भालो आछो, सुस्थ आछो। एर आगे जरा ब्लगटी देखेछो तारा अवश्य जानो आमरा पौंछेछि एखन मंदारमणिते। तो मंदारमणि गाड़ी पार्किंग ए घरे ढुकते ही देखलाम ए मंदिरटी। देखो खूब सुंदर मंदिरटी, देखे बुझते पारछो भेतरे छिलो सरस्वती देवीर मंदिर मूर्ति आर एकटी होच्छे भोले महेश्वरे। তো যাই হোক, সেখানে আমি আর উঠিনি, দূর থেকেই সেটা দেখা যাচ্ছিলো। তো দেখতেই পাচ্ছো মন্দিরটা খুব সুন্দর। তো চলো এখন যাই সি বিচের দিকে। আর যেহেতু আমরা দুপুরবেলা পৌঁছে গেছিলাম, সেহেতু প্রত্যেকটা দোকানই মোটামুটি বন্ধ ছিল, কিছু কিছু দোকান খোলা ছিল, আর বেশিরভাগই দেখো বন্ধ। আর কেরম হাওয়া দিচ্ছে দেখেছো, ঝোড়ো হাওয়া যাকে বলে। আর ওই যে আমার বর্মশাই আসছেন গাড়ি পার্কিং করে। তো চলো সি বিচের দিকে যাওয়া যাক, খুব বেশি দূরে নয়, কাছাকাছি ছিল, দেখতেই পাচ্ছ। আর বিশ্বাস করো, মন্দারমণিটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। মানে দীঘা বলো, উদয়পুর বলো, তাজপুর বলো, যেখানেই যাই না কেন আমার মন্দারমণিটা বেস্ট লেগেছে, বেস্ট। তো এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর জায়গা, সত্যি আরও থাকতে ইচ্ছা করছিলো আমার, কিন্তু উপায় নেই। যেহেতু বলেইছি আমরা সেদিনকে বাড়ি ফিরবো, তো কারণ আমাদের ছুটি শেষ হয়ে গেছে। তো দুদিনের জন্যই আমরা গিয়েছিলাম, যেহেতু আমার বাবার দোকানটা বন্ধ ছিল। আর ওই যে দেখো মা, মা তো আমার হাঁটতে পারে না, খুব কষ্ট পায় হাঁটাচলা করতে, তার জন্যই আমরা গাড়ি নিয়ে গেছি। তো মা এবার বলছে তোমরা যা গিয়ে ঘোর, আমি আস্তে আস্তে ঠিক আসবো। তো সি বিচে গিয়েই ফার্স্টে খেয়ে নিলাম একটু আইসক্রিম, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। আর এইদিকে দেখো মা আর বাবাকে এক জায়গায় বসিয়ে রেখেছি, কারণ বললামই প্রথমে তোমাদের যে আমার বাবা মা দুজনে খুব একটা হাঁটতে পারে না, বাবা যাও পারে, মা একদমই পারে না। তো মা বাবাকে বসিয়ে রেখে আমি দেখো দূরে টুকটুকখানি খুব মজা করছি। মানে আমার সত্যি কথা বলতে, পুরীতে গেছিলাম কয়েক মাস আগেই পুরীতে গেছিলাম, তখন টুকটুক একটু ছোটো ছিল। তো সমুদ্রে গিয়ে খুব ভয় পেয়েছিলো। তোমরা সেই ভিডিও দেখতে হলে আমার ভিডিও স্ক্রিপ্টে চলে যাবে, পরপর অনেক কিলোই পাবে। তো সেখানেও খুব ভয় পেয়ে গেছিলো, ও সমুদ্রের জলে নামতেই চায়নি, ও বালিতেই খেলা করেছে, আর যদিও বা নেমেছে তাও আমাদের সাথে। কিন্তু এইবার টুকটুক পুরো চেঞ্জ, সে একা একাই চলে যাচ্ছে। তাই জন্যই কখনো আমি আর কখনো বা ওর বাবা নিয়ে যাচ্ছি, কারণ একা একা যাওয়াটা খুব রিস্ক, বুঝতেই পারছো, খুব ছোটো বাচ্চা, সে পুরী হোক আর দীঘাই হোক তার কাছে খুব রিস্কেরই ব্যাপার থাকে। তো দেখো ওর বাবা কীভাবে আনন্দ করছে ওকে নিয়ে। তো এই জন্যই টুকটুক এত হ্যাপি হয়েছে, ওখানে কোনো মতে আসতে চাইছিলো না, আরও থাকবে। যতটুকু টাইম স্পেন্ড করেছি মন্দারমণিতে, বিশ্বাস করো খুব সুন্দর, এত সাইলেন্ট বিচ, আমি খুব খুব ভালো লেগেছে আমার। তোমরা যদি কেউ ভালোবাসো সাইলেন্ট বিচ বা সাইলেন্ট পরিবেশ, তো এই মন্দারমণিটা তোমরা চুজ করতে পারো, তো দেখবে খুব ভালো লাগবে। তো সেখানে গিয়ে আমরা কিছু রিলস, কিছু ভিডিও, কিছু ফটোশ্যুট এইগুলো করেছি। তো অনেকক্ষণ ধরেই ছিলাম, আর টুকটুককে দেখো এইদিকেও কি করছে গাড়িতে। ওই যে ও যেখানেই যাবে সেখানে আমার গাড়ি লাগে, দেখো খালি কিভাবে ঘুরে বেড়াচ্ছে। তো বন্ধুরা আজকে এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো এখন বাড়ি ফেরার পথে কোথায় রাত্রিবেলা ডিনার করব সেটাই নিয়ে আসবো স্পেশাল ধামাকা ব্লগ। তো নেক্সট ব্লগ দেখতে ভুলো না। তো এখনকার মতন টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে। অতদিন অবধি ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।